গোঘাট দু নম্বর ব্লকের বিডিও অভিজিৎ হালদারকে বদলির প্রতিবাদে গ্রামবাসীদের দফায় দফায় বিক্ষোভ। রীতিমতো পোস্টার নিয়ে বদলির অর্ডার বাতিলের আর্জি জানান বিক্ষুব্ধ জনতা। সেই কারণেই বৃহস্পতিবার গোঘাট দু নম্বর ব্লক অফিস চত্বর ও কামারপুকুর চটি এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, বিডিও অভিজিৎ হালদার এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন, তাই ওনাকে বদলি করা চলবে না। পরিস্থিতিতে এবং আমাদের যে আতঙ্ক একটা এসেছিল, তখন আমাদের বিডিও সাহেব প্রতিটা বাড়িতে বাড়িতে এবং প্রতিটা পঞ্চায়েতে রাত 12টা 1টা 2টো নাগাদ প্রতিটা ক্যাম্প করে বিডিও সাহেব থাকা অবস্থায় প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই বিডিও সাহেবের মতো আমরা এরকম ভিডিও কোনো জায়গায় পাবো না, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে এই বিডিও সাহেব আমাদের ব্লকেই যেমন থাকে, এই জন্য আমরা আবেদন করছি এবং প্রতিটি মানুষের সব থেকে যদি জনপ্রিয় হয়ে থাকে আমাদের বিডিও সাহেব, তাই বিডিও সাহেব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই বিডিও সাহেব আমাদের গোঘাট টু ব্লকেই তেমন থাকে। আর আমাদের বিডিও সাহেব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে মানুষের কাজ করেছেন, সেভাবে মানুষের জনপ্রিয়তা উপার্জন করেছেন, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন আমাদের বিডিও সাহেবের ট্রান্সফার করা যাচ্ছে। অভিজিৎ হালদার।